তৃণমূলের ব্লক সভাপতির ওপর হামলার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে কুলপিতে। অভিযোগ, তৃণমূলের জেলা পরিষদের সদস্য জামাল খার সহযোগী ব্লক সভাপতি সুপ্রিয় হালদারের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। যদিও দেহরক্ষীর তৎপরতায় অল্পের জন্য রক্ষা পান সুপ্রিয় হালদার। খবর পেয়ে কুলপি থানার পুলিশ গিয়ে দুজনকে গ্রেপ্তার করে। সুপ্রিয় হালদারের অভিযোগ, বিধায়ককে ফোনে বিষয়টি জানালে তিনি এড়িয়ে গিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।